কলকাতা পৌরসভার পর এবার রাজ্যের চারটি পৌরসভার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী 22শে জানুয়ারি ভোট হবে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ চারটি পৌরসভায়, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগর। এই চারটি মেয়াদ উত্তীর্ণ পৌরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। 22শে জানুয়ারি ভোট, 25শে জানুয়ারি হবে গণনা। হাওড়া পৌরসভা নিয়ে জটিলতা এখনো কাটেনি, তাই এই তালিকা থেকে হাওড়াকে বাদ রেখেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা। হাওড়া নিয়ে জটিলতা কাটলে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার সৌরভ দাস। পর্যাপ্ত বাহিনী দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল এবং চন্দননগরে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে কমিশনের তরফে, আজই নির্ঘণ্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। আজ থেকে নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেল এই চার পৌরসভায়।